মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্না রহস্যর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি মুশকিল আসানের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সুজির উপমা বা ঝাল সুজি। এটা বাচ্চারা খুব অনায়াসেই খেতে পারবে, তাই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন তবুও আমি শেয়ার করছি। তো এই সুজির উপমা বা ঝাল সুজি বানাতে আমাদের কি কি লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে সুজি। আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ কুচো করে রাখা, একটা আলু কেটে নিয়েছি আমি ছোট ছোট করে, এখানে আছে একটা টমেটো কাটা, আর আছে এখানে কিছুটা কারি পাতা, কাঁচা লঙ্কা কুচো করা, কিশমিশ, বাদাম। রান্নাটা আমি রাইস ব্যান অয়েলে করব। রাইস ব্যান অয়েল নিয়ে নিয়েছি আমি। ওখানে মশলার মধ্যে রয়েছে হলুদ, গোটা জিরে, ছোট সর্ষে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবণ আর চিনি। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি বাদামগুলো একটু লাল করে ভেজে নেব। এই উপমা বা সুজির উপমাটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি ঝাল উপমাও বলছি বা ঝাল সুজিও বলছি, কিন্তু ঝালটা যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন। এটা বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। এটা বেসিক্যালি সকালবেলাকার ব্রেকফাস্ট বা নাস্তা বা বাচ্চাদের টিফিন বক্সে খুব ভালো রেসিপি এটা। এইভাবে আমি একটু লাল করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নেব। বাদামগুলো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে তেলটা ঢেলে রেখেছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সুজিটা একটু ভালো করে নেড়ে নেব। সুজিটা নাড়ার আগে কিন্তু একটু ভালো করে চেলে নেবেন, অনেক সময় সুজিতে পোকা বা কিছু মাটি ফাটি থেকে থাকে, তাই জন্য ভালো করে চেলে নেওয়া দরকার। একটু ভালো করে চেলে নিয়ে কড়াইতে ভালো করে একটু নেড়ে নেবে, তাহলে ঝুরঝুরে হবে সুজিটা। এইভাবে আমি নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ভালো করে আমি কড়াইতে নেড়ে নিয়েছি। এবার এই সুজিটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। সুজিটা আমি ঢেলে নিয়েছি। এবার কড়াইতে আমি যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে নিয়েছি আবারও। এবার কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আমি, আর কিছুটা ওই হাফ টিস্পুন মতন ছোট সর্ষে, আর হাফ টিস্পুন মতন গোটা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে এবার আমি 1 টিস্পুন মতন আদা বাটা বা আদা গ্রেট করা নিয়ে নিয়েছি, আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে আমি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর আমি কারি পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কারি পাতাটাও এই পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব।
পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিলাম আরেকবার। আর ওই একই সঙ্গে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আমি সবকিছু একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একটু। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে আমি কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ গুলো ভাজা হয়ে যাবে একই সাথে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি নেড়ে দিলাম। এবার 2-3 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে নেব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাবো। একবারে দিলে পুরো দলা পেকে যাবে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, তাহলেই কিন্তু সুজিটা ঝরঝরে হবে। এইভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু মোটামুটি জল আমি হাফ কাপেরও কম জল দিয়েছি। পরে যদি জল লাগে তাহলে দিতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি উপমাটা বা ঝাল সুজিটা একটু চেক করে নেব। আপনারা দেখুন একদম ঝরঝরে হয়েছে, কিন্তু আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েই গেছে আলু। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, আপনারা চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন। আমি ওই 1/2 টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আর একবার আমি একটু মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। অল্প করে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে, তাই জন্য অল্প করে দিলাম। আর দিয়ে দেবো বাদাম। বাদামটা আমি এই সময় দেব, কারণ বাদাম যদি আগে আপনারা দেন তাহলে বাদামটা সেদ্ধ হয়ে যাবে, বাদামের মধ্যে যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা আর থাকবে না। তাই জন্য বাদামটা নামানোর ঠিক একটু আগে দেবেন, তাহলে বাদামটা ক্রাঞ্চি থাকবে। তো বন্ধুরা, সুজির উপমা
বা ঝাল সুজি আমার রেডি। আমি এবার এটা সার্ভ করব। মুশকিল আসান বাচ্চাদের জন্য সুজির উপমা বা ঝাল সুজি আমার রেডি। ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।